রাঙ্গুনিয়া উপজেলা কোদালা ইউনিয়নের রাজানগর এলাকায় 30 এপ্রিল মঙ্গলবার বিকেল 4টায় রাজানগর একতা শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে রাজানগর আবাসিক বিল সংলগ্ন মাঠে 3x4 বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে মাঠে গিয়ে খেলোয়াড়দের দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে পরিচিত হয়ে পায়রা উড়িয়ে ও বল মেরে ফাইনাল খেলা উদ্বোধন করেন ফাইনাল খেলার উদ্বোধক চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার আরমান কালাম রাজু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম দিদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসহাক, নজরুল ইসলাম, কোদালা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জমির হোসেন তালুকদার, কোদালা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রফিক হাসান, কোদালা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ রাশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, কোদালা ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি জোবাইর হোসেন টিটু, কোদালা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাবিবুল্লাহ খোকন, সমাজসেবক আব্দুর রহমান জমির উদ্দিন, সমাজসেবক ও প্রবাসী মোহাম্মদ ইয়াকুব, রাসেল ইকবাল, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওসমান, আরিফুল ইসলাম রকিব, আতিকুর রহমান। খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কোদালা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ আজগর আলী। ফাইনাল খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন কোদালা বার্সেলোনা একাদশ বনাম রাজানগর স্পোর্টিং ক্লাব। খেলায় গোল শূন্য ড্র হলে রেফারির সিদ্ধান্তে সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রাজানগর স্পোর্টিং ক্লাবকে 2-1 গোল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমি আজকে যারা অতিথি এখানে এসেছেন, আমরা অনেক জায়গায় অনেক খেলায় আমরা যাই, দেখতে যাই, অতিথি হিসেবে যাই। আমি মনে করি এত ছোট মাঠে এত সুন্দর খেলা, আপনাদের বিশেষ করে যে খেলার বিন্দু আছে এখানে, অনেক সিনিয়র খেলোয়াড় এখানে আছে, ওদের অনেক সুন্দর খেলা আমরা দেখতে পেরেছি, উপহার দিয়েছেন। এজন্য খেলোয়াড় বিন্দুদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি বক্তব্য বাড়াবো না, একটা কথা বলবো। আপনারা জানেন আমরা যারা ক্রিয়ামোদী ভাই, আমরা এই যুবক সমাজ যখন আস্তে আস্তে করে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় এরকম একটা খেলার অত্যন্ত প্রয়োজন ছিল। এই জন্য আজকের এই যুব সমাজ আমরা মনে সুস্থ দেহ সুন্দর মন, মাদক ছেড়ে খেলায় চল, এরকম একটা প্রতিবাদ্য আমরা পাই। আমি মনে করি এই যে খেলা, এই খেলার মাঠে এবং যারা খেলছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তারুণ্যের উচ্ছলতা মাদকে না দিয়ে খেলাধুলার ভিতর দিয়ে প্রকাশ করছে। এটাই আমাদের আগামীর ভবিষ্যৎ। এরা যে এখানে আছে এটাই আমাদের সুন্দর স্বপ্ন নির্মাণ করবে, সেই জন্য ধন্যবাদ জানাতে চাই। আর যারা এখানে উপস্থিত আছেন দর্শক, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে করতালে দিয়ে উৎসাহ দেওয়ার জন্য, এবং ভবিষ্যতেও যাতে এ ধরনের সুন্দর সুন্দর আয়োজন, খেলাধুলা এবং অন্যান্য আয়োজন চলতে পারে, সেজন্য সবাইকে সার্বিক সহযোগিতা করার আহ্বান থাকলো। এবং পরিশেষে বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু খেলা চলমান, আমাদের সময় সংক্ষিপ্ত, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ, খেলা সুন্দর হোক, সুষ্ঠু হোক, সুন্দর বিনোদনের মাধ্যমে আমাদের তারুণ্য এগিয়ে যাক, এই প্রত্যাশায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যারা যুবক ভাইদেরকে ফুটবল এবং ক্রিকেট খেলা দিয়ে আমরা উৎসাহিত করি, বিশেষ করে আমাদের এই এলাকাটা আশা করি মাদক মুক্ত, যাতে যুব সমাজ অন্যায় করতে না পারে, যুব সমাজ যাতে মাদকের দিকে ধাবিত হতে না পারে, আমরা বিভিন্ন সময় এই খেলাটুকু আয়োজন করে থাকি। আগামীতেও এই ফুটবল, সুশৃঙ্খল ফুটবল খেলা আগামী দিনেও যাতে ধারাবাহিকভাবে আমরা চালিয়ে যেতে পারি, আমাদের কোদালা রাজানগর একতা সংঘকে আমরা সহযোগিতা করে যাব, আন্তরিকভাবে সহযোগিতা করে যাব, তারা যাতে এই খেলা সবসময় যাতে ওরা ধরে রাখতে পারে, এই সংগঠন ধরে রাখতে পারে, এই একতাই ধরে রাখতে পারে। আরে হারুন রে, আরুন 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 আরুন
খুব সুন্দর করে গুলি বল নিয়ন্ত্রণ নিয়ে না।